गाइस वेलकम टू माय चैनल नॉटिपिको वेलकम टू अनदर ब्लॉग। सो आज के सेकंड ड्रीम्स पूरण হচ্ছে। আমরা এসেছি কানন ইলেকট্রনিক্সে টিভি নিতে, স্মার্ট টিভি। ওকে, এটা ছিল আমার বাবা মায়ের স্বপ্ন, সেটা পূরণ হচ্ছে। আমারও স্বপ্ন ছিল অ্যাকচুয়ালি, সেটা পূরণ হচ্ছে আজ। সো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। সমস্ত ইলেকট্রনিক জিনিস পাবে তুমি। আর একটু একটা সাউন্ড বার নেওয়ার কথা আছে, আমরা চয়েস করেছি টিভিটা। পূরণ করতেই হবে, আর বাবা মার হাসির জন্য তো আমি করবোই করবো না। আর যেহেতু টিভি নিব, আমার বাবা সব থেকে বেশি হ্যাপি, আমার স্বপ্ন, মার স্বপ্ন। আমার দিদুর সবসময় বলতো তোদের বাড়ি যাবো না, তোদের বাড়িতে টিভি নেই। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে টিভি ছিল, বাট ওটা আগের দিনে ছিল, এখনকার নতুন টিভি। সেটা কি হয়েছিল, সেটা চলতো না, টিভিটা খারাপ হয়ে গেছে, দিদুন আমাকে বলেছিল, সেই জন্য এবার টিভি করে দিলাম। এবার দিদুর কোনো কথা বলতে পারে, দিদুন আবার আসবে, যাবে আসবে, বাট এরপর দাদুর রিয়াকশন কেউ জানি না। দাদুকে কালকে আনতে যাবো, এবার দেখা যাবে। অ্যান্ড নেক্সট হচ্ছে এখন গিয়ে টিমে টাকাটা দিতে হবে, বাট আমার কোনো দুঃখ নেই। সো বাকি প্রসেসিং হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার দিদি এখন সিগনেচার করছে, জায়গা দলিলপত্র সব দিয়ে দিচ্ছে না। আরে কেনা কে চাতে হো, আমার দিদি সব জায়গা দলিল পত্র লিখে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। যাবে ইউটিউবে নামে লিখে দা। জিজ্ঞেস করে গেলো কত বলে, এটা বাজবে ভালো, স্পিকারটা দেখেছে কত ভালো। কতটা খুশি, কতটা দুঃখ, কি দিওয়ালি অফার, কি দিওয়ালি অফার, কি এটা হচ্ছে কাননের ফোনার। আমি তো চাই ব্যাসের জন্য, মানে 6,500 মানে 6,500, সেটা তো বলো, 6,500 নিয়ে আসি বলছো।
দোকান বালা মানে কি আর বলবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘরে লাগাবে তোমাদের দিকে দিওয়ালি ওকে চলো।